আব্রাহামের কথা চিন্তা করে মাই ওয়াইফ আমি তাকে মন থেকে মাফ করে দিয়েছি আমার বিশ্বাস এই ধরনের ভুল আর কখনো করবে না বন্ধুরা সাকিব অপুর সংসার আবার বোধ হয়ে জোড়া লাগছে সাকিব খান বলেন আমার শত্রুর কোনো অভাব নেই তৃতীয় পক্ষের ইন্ধনে অপু আর আমার সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে শুরুতে এগুলো আমি বুঝিনি কিন্তু বর্তমানে যখন আমার শত্রুরা আমার সিনেমা মুক্তি থেকে শুরু করে সব সময় পেছনে লেগে থাকে তখন আর আমার বুঝতে এটুকু বাকি থাকে না যে তৃতীয় পক্ষের ষড়যন্ত্রের কারণে আমি আমার সংসার করতে পারিনি আর তাই অপুকে আমি ক্ষমা করে দিয়েছি আমি চাই আমার পরবর্তী দিনগুলো আমি সুখের শান্তিতে আমার সন্তানকে নিয়ে একসাথে সংসার করতে পারবো শাকির খান বলেন আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কারো যদি পরিশ্রম এবং নিয়ত ভালো থাকে তার কোনো কোনো ক্ষতি আল্লাহ কখনোই হতে না এবং যে পরিস্থিতিতে আপনাকে সাহায্য করবে কেউ তাদের ষড়যন্ত্র করে আপনাকে আটকাতে পারবে না আসলে বেলা শেষে স্ত্রী সন্তান পরিবার ছাড়া পাশে কাউকে পাওয়া যায় না আর তাই দুটি সংসার করার পর সাকিব খান হারে হারে বুঝছেন জীবনে কোথাও কোনো ভুল তিনি করেছেন